বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আপনি কি জানেন আপনার চুল কি দিয়ে তৈরি? মূলত কেরাটিন নামক একটি প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের তত্ত্ব দিয়ে গড়ে ওঠা আমাদের চুল। ঋতু পরিবর্তন বারবার কেমিক্যাল স্টাইলিং প্রোডাক্টের ব্যবহারে দূষণের মতো প্রতিটি ফ্যাক্টরে চুলের স্বাস্থ্যহানি ঘটায়। শীতের রুক্ষতার সঙ্গে তাল মিলিয়ে চুলও ক্রমশ রুক্ষ হয়ে পড়ে, মাঝখান থেকে ভাঙতে ও ছিঁড়তে আরম্ভ করে। এই পরিস্থিতিতে সপ্তাহে অন্তত একটা দিন বরাদ্দ রাখুন বিশেষ যত্নের জন্য। আমি আজ আপনাদেরকে এমন কিছু ঘরোয়া উপায় দেখাবো যা আপনাদের চুলের স্বাস্থ্য ফিরে আসবে এবং চুল ঝলমলে হয়ে উঠবে। তার কারণ আর্দ্রতার অভাবে চুল রুক্ষ হয়ে পড়লে কিন্তু কোনো প্যাকই কাজে দেবে না। তাছাড়া শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করাটাও নিঃসন্দেহে একান্ত জরুরি। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, ডিম আর দই। যাদের চুল স্বাভাবিক তারা নিন পুরো ডিম, তেলতেলে হলে বাদ দেবেন কুসুম, রুক্ষ হলে সাদাটা সরিয়ে রাখুন। এর মধ্যে 2 টেবিল চামচ জল ঝরানো দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তীব্র গন্ধ বেরোবে, তাই এই প্যাকে 2-1 ফোঁটা অ্যাসেন্সিয়াল অয়েলও মিশিয়ে নিতে পারেন। ল্যাভেন্ডার বা রোজের সুগন্ধ ডিমের তীব্র আষ্টে ভাব কাটাতে সাহায্য করবে। মাথায় লাগিয়ে 1/2 ঘন্টা রাখুন, তারপর শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে নেবেন। চুলের অবস্থা খুব খারাপ হলে অবশ্য 2 বার লাগানোর কথাও ভাবতে পারেন। 2 নাম্বার, ডিম তেল আর মধু। এই প্যাকটি রুক্ষ চুলের জন্য একেবারে আদর্শ। ডিমের কুসুম, মধু আর 2 টেবিল চামচ আপনার পছন্দের তেল নিন। আমন্ড অয়েল, অলিভ অয়েল বা নারকেল তেলের মধ্যে যেটিতে আপনি সবচেয়ে পছন্দ সেটি নেওয়া ভালো। ভালো করে ফেটিয়ে নিন, এর মধ্যে 1/2 ফোঁটা অ্যাসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিতে হবে। 3 নাম্বার, অ্যালোভেরা, মধু, নারকেল তেল। 2 টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জুস, 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল আর 1 চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। তারপর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালো করে মাখান। 1 ঘন্টা প্যাকটা চুলে বসতে দিন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে এরপর কন্ডিশনার লাগিয়ে নিন ভালো করে। 3 মিনিট পর কন্ডিশনার ধুয়ে নিন। কন্ডিশনার যেন মাথার তালু পর্যন্ত না পৌঁছয় সেদিকে লক্ষ্য অবশ্যই রাখবেন, শুধুমাত্র চুলের মধ্যে দিতে হবে। 4 নাম্বার, নারকেল তেল, মধু এবং লেবুর রস। শীতের দিনে অনেকেরই স্ক্যাল্পে প্রচুর পরিমাণে খুশকি জন্মায়। চুল নরম রাখার পাশাপাশি তাকে খুশকিমুক্ত রাখতেও সাহায্য করবে এই বিশেষ মাস্কটি। 3টিকে খুব ভালো করে মিশিয়ে মাথায় লাগান, 1 ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ও কন্ডিশনার লাগানো বাধ্যতামূলক। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।